এতটা পরিমাণে মাছ রয়েছে। এবার একটু স্টুয়ের মধ্যে ব্রেডটাকে ডুবিয়ে, অরিজিনাল ভেটকি ছাড়া কিছু হয় না, বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজ চিকেনের মাটন লিভার ফ্রাই, আর চিকেনটা বেশ ভালোভাবে কুক হয়েছে। গরমকালে এগুলোর হেভি চাহিদা, ঠিক আছে, তার সঙ্গে ভিতরের ম্যারিনেশনটা বেশ ভালো। কারা ইস্ট বেঙ্গলের ফ্যান আর কারা মোহনবাগানের ফ্যান একটু কমেন্ট করে জানিও। এই মুহূর্তে আমি রয়েছি ইডেন গার্ডেনের একদম পাশে, আর যাব হচ্ছে মোহনবাগান ক্লাবের ভিতরে। ওখানে একটা খাবার দাবারের জায়গা আছে, মোহনবাগান ক্যাফেটেরিয়া। আপাতত না আমি বুঝতে পারছি না, তার জন্য গুগল ম্যাপটা অন করে নিয়েছি, সেটা দেখে দেখেই যাচ্ছি। আর আজকে রবিবার, রাস্তাঘাট পুরো ফাঁকা। আর মোহনবাগান ক্লাবটা কোন দিকে? সামনে আছে, এই দিকে না? না না, পাপড়ি চাট খাবো না। আর এখানে একটা পাপড়ি চাটের দোকান রয়েছে, সঙ্গে এখানে রয়েছে একটা সোডার দোকান। আর এই কাকুর থেকে এখন সোডা খাচ্ছি। কলকাতার রাস্তা দেখো, আজকে এই হচ্ছে ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনের সামনেটা দেখো, একদম মানে গাড়ি ঘোড়াও নেই, লোকজনও নেই। গরমকালে এগুলোর হেভি চাহিদা, ঠিক আছে। ফাইনালি 5 থেকে 6 মিনিট হাঁটার পরে এখন চলে এসেছি মোহনবাগান ক্লাবের একদম সামনে। আসলে এই প্রথমবার আমি কোনো ক্লাবের ভিতরে এলাম, আর কলকাতার এত বড় ঐতিহ্যবাহী একটা ক্লাবের ভিতরে। সেই কারণে প্রথমে আমি একটু ঘাবড়েছিলাম, এই বোধহয় কোনো পুলিশ কাকু আমাকে বকে দেবে বা কেউ বলবে এই ঢোকা যাবে না, দাঁড়াও। কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। সামনে এই হচ্ছে মোহনবাগান ক্যাফেটেরিয়া, যেটা পরিচিত হচ্ছে কাজুদার ক্যান্টিন নামে। চিকেন স্টু, ফিশ ফ্রাই, এটাই হচ্ছে মেন। তারপরে ফিশ রোল হয়, মটন স্টুও হয়। আমাদের প্রত্যেকদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই যে চিকেন স্টু হয়েছে, রেডি হয়ে গেছে। সঙ্গে এক পিস আলু আছে, গাজর আছে, আর পেঁপে আছে। কত প্রাইস থাকে চিকেন স্টু? চিকেন স্টু 70 টাকা। আর মাটন স্টু? মাটন স্টু 200 টাকা। 200 টাকা দু পিস মাংস থাকে। এই দেখো, ফিশ ফ্রাই তৈরি হচ্ছে, অরিজিনাল ভেটকি ছাড়া কিছু হয় না। এখানে রয়েছে ফিশ রোল, 150 টাকা দাম। হ্যাঁ, আর ফিশ ফ্রাই গুলো এখানে কোটিং করে রাখা হলো, এক একটা সাইজ কিন্তু বেশ ভালো। দেখো, কলকাতায় চিকেন স্টু আমি খেয়েছি চিত্তবাবুর দোকান থেকে, আরও বেশ কয়েকটা জায়গা থেকে খেয়েছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম খাবো হচ্ছে মোহনবাগান ক্যাফেটেরিয়ার চিকেন স্টু। দাম হচ্ছে 70 টাকা। তার মধ্যে এরকম একটা আলু রয়েছে, এদিকে পেঁপে রয়েছে, সঙ্গে রয়েছে এরকম সাইজের একটা গাজর, আর এই হচ্ছে একটা চিকেনের লেগ পিস, তার সঙ্গে রয়েছে এতটা পরিমাণে স্টু। সঙ্গে আমি নিয়েছি 2 পিস ব্রেড, আর 2 পিস ব্রেড নিয়ে এটার দাম হয়েছে টোটাল 80 টাকা। ব্রেডের সঙ্গে খাবো, কিন্তু তার আগে না শুধু একটু স্টুটা খেয়ে দেখি। আর ওপর দিয়ে যেহেতু গোলমরিচ দেওয়া হয়েছে, সেটার ফ্লেভারটা কিন্তু মুখের মধ্যে গিয়ে ব্লাস্ট করছে, মানে একটু ঝাল ঝাল, তার সঙ্গে একটু ট্যাঙ্গি। আলুটা একদম প্রপারভাবে সেদ্ধ হয়েছে, চামচ ঠেকাতে এইভাবে কেটে এলো। তার সঙ্গে পেঁপে তো অলওয়েজ নরমই থাকে, বুঝতে পারছো। এবার একটু স্টুয়ের মধ্যে ব্রেডটাকে ডুবিয়ে, আর চিকেনটা বেশ ভালোভাবে কুক হয়েছে। চিকেনটা খাওয়া যাক। একদম সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, সবসময় এই স্টু অ্যাভেলেবেল থাকে। যদি স্টু খেতে ইচ্ছা হয় ময়দান এরিয়ায় এসে এক কথায় একদম চোখ বন্ধ করে এখানে চলে আসবে। আর আমার হাতে এখন রয়েছে ফিশ ফ্রাই, একটা ডায়মন্ড শেপ ফিশ ফ্রাই, 120 টাকা দাম, বেশ বড় সড়ো সাইজ। সঙ্গে স্যালাড দেওয়া হয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে কাসুন্দি। আর ওনারা বললেন এখানে অরিজিনাল ভেটকি মাছ ইউজ করা হয় প্রতিটা ফিশের আইটেমের ক্ষেত্রে, এতটা পরিমাণে মাছ রয়েছে। আর ওপরের কোটিং কিন্তু একদমই পাতলা রয়েছে, আর ভিতরের মাছের পরিমাণ বেশ ভালো। নো ডাউট এটা ভেটকি মাছ। ক্যান্টিন থেকে বেরিয়ে এখন একটু মাঠের কাছটায় এলাম, আর এখানে দেখতে পাচ্ছ একদম শয়ে শয়ে চেয়ার রয়েছে, একদম সবুজ মেরুন চেয়ার, আর সামনে রয়েছে গ্রাউন্ড, আর ওই যে হচ্ছে আমাদের ইডেন গার্ডেন। কিন্তু মেন প্রশ্নটা হচ্ছে এবার কোথায়, এবার আমি কোথায় যাব, ঠিক আছে, এটা হচ্ছে এখন আমার কাছে মেন প্রশ্ন। মোহনবাগান ক্লাব থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে এই এক্সাইজ ক্লাব, আর এখন আমি একদম তার সামনে রয়েছি। আমার উল্টো দিকেই দেখতে পাচ্ছ এই যে ক্যান্টিনটা, এক্সাইজ ক্লাবের ক্যান্টিন বা মুন্নাদার ক্যান্টিন নামে একদম বহু পরিচিত। এখানে সকালবেলা থেকে মোটামুটি খুলে যায়, আর এখানেও চিকেন স্টু, মাটন স্টু এই সমস্ত খাবারই পাওয়া যায়। একটু অন্ধকার দেখতে পাচ্ছ, লাইটটা কম ভিতরে, বাট এই হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়ার জায়গা, আর বাকি সমস্ত কিছু রেডি হচ্ছে এই জায়গাটাতে, মানে ওপেন একদম কিচেন। চিকেন স্টু, এখানে রয়েছে মাটন স্টু, মাটন লিভার ফ্রাই। পপিস করে থাকে এক প্লেটে 10 পিস। এতক্ষণ দেখালাম তোমাদের চিকেন স্টু, মাটন স্টু, আর এই রয়েছে ভেজ স্টু, আর এখানে রয়েছে ঘুগনি, আর এই হচ্ছে মুসুর ডাল, মিক্স সবজি রয়েছে, ফিশ ফ্রাই কোটিং করে রাখা রয়েছে, ডিমের ডেবিল, তার সঙ্গে ভেজিটেবিল চপ। এই হচ্ছে মেন ক্যান্টিনটা, বাইরেও এখানে বসে তোমরা খেতে পারো। যেহেতু রবিবার, তার জন্য প্র্যাকটিস আই থিঙ্ক আজকে একটু কম হচ্ছে চারিদিকে। চলো এবার ভিতরে বসে খাওয়া দাওয়াটা করা যাক। লাঞ্চের জন্য এখান থেকে ভাত নেওয়া হয়েছে, তার সঙ্গে স্যালাড দিয়েছে, আর এই দিকে হচ্ছে মাটন লিভার ফ্রাই,
আর এইদিকে রয়েছে চিকেন কারি। লিভার ফ্রাইয়ের যে প্লেটটা রয়েছে এটার দাম হচ্ছে 170 টাকা, এর মধ্যে 10 পিস রয়েছে, দু পিস চিকেন কারি, তার সঙ্গে এই রকম আলু দেখতে পাচ্ছো। টোটাল এটার দাম হচ্ছে 120 টাকা, মানে বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজ চিকেনের। পাওয়া যায় এখানে অনেক কিছু, মানে ফ্রাই আইটেম থেকে শুরু করে স্টু, ব্রেড, সমস্ত কিছু। কিন্তু এখন যেহেতু দুপুর একদম বাজে হচ্ছে 2 থেকে 2:30, একদম লাঞ্চ টাইম, প্রত্যেকে দেখছি এই টাইমে এসে ভাত খাচ্ছে, সেই কারণে আমিও ভাতটাই নিলাম। এছাড়াও বেশিরভাগ চাহিদা হচ্ছে চিকেন স্টু। প্রথমে ভাতের সঙ্গে একটু মাটন লিভার ফ্রাইটা মেখে খাওয়া যাক। টেস্ট তো আছে, মানে একটু স্পাইসি, গ্রেভিটার সঙ্গে ভাতটা খেতে ভালো লাগছে বেশ। আর যেহেতু এক প্লেটের মধ্যে 10 পিস রয়েছে, সেই জন্য খেয়ে মন ভরে যাবেই, কারণ অনেকটা কোয়ান্টিটি। ওভারঅল লিভার ফ্রাইটা ভালো খেতে। আর সত্যি কথা হচ্ছে আমি জানি না এতটা চিকেন আমি কি করে খাবো একা। প্রথমে একটু আলুটা ভাতের মধ্যে নিলাম, আমার প্রিয় হচ্ছে লেগ পিস, লেগ পিসটা একটু নিয়ে নিই। প্রচণ্ড গরম, জাস্ট এক্ষুনি বানিয়ে দিল। প্রথমে একটু চিকেন, তার সঙ্গে একটু আলু, আর এদিকে ভাত, তার সঙ্গে স্যালাড একসঙ্গে নিয়ে। প্রতিদিন বিরিয়ানি ইনসেন্ট বাইট হয়, আজকে হবে ভাত তার সঙ্গে চিকেন কারি ইনসেন্ট বাইট। মাটন লিভার ফ্রাইটা যতটাই স্পাইসি আর রিচ ছিল না, চিকেন কারিটা কিন্তু একদমই সেরকম না, একদম ঘরোয়া লাগলো খেয়ে আমার। যেহেতু আলু দেওয়া হয়েছে সেই কারণে আরও বেশি সেটা মনে হচ্ছে। এতক্ষণ এক্সাইজ ক্লাবের মুন্নাদার ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করলাম। এবার যদি টেস্টের কথায় আসি, আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা যে ভালো সেটা আমি বলবো না। রাস্তার সাইডে এখানে রয়েছে তালতলা ইনস্টিটিউট, এখানেও একটা ক্যান্টিন রয়েছে, আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাই। এই হচ্ছে এক্সাইজ ক্লাবের ক্যান্টিন, আর একদম উল্টো দিকে রয়েছে তালতলা ইনস্টিটিউটের ক্যান্টিন। কিন্তু আজকে যেহেতু রবিবার, এই কারণে তালতলা ইনস্টিটিউট ক্যান্টিন খোলা থাকে দুপুর 12টা অবধি, অন্যান্য দিন খোলা থাকে সকাল থেকে একদম রাত অবধি। ময়দানের বিভিন্ন ক্লাব ক্যান্টিন থেকে যেহেতু খাওয়া দাওয়া করছি, তার মধ্যে ইস্ট বেঙ্গলের নাম থাকবে না এটা হতেই পারে না। সকালে ব্রেকফাস্ট আমি করেছিলাম মোহনবাগান ক্লাব ক্যান্টিন থেকে, সেই কারণে বিকেলে স্ন্যাক্স আমি খাবো ইস্ট বেঙ্গল ক্লাব ক্যান্টিন থেকে। লাল হলুদ গেট, মানে ইস্ট বেঙ্গল ক্লাবে জাস্ট ঢুকলাম। আমি আসার পর দেখলাম যে এনারা খাচ্ছিলেন, কেমন লাগলো খেতে? ফিশ ফ্রাই নিলাম, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল। ফিশ ফ্রাইটা খুবই ভালো টেস্ট, সাইজও খুব বড় এবং খুব কুইক সার্ভিস। আপনারা কি ইস্ট বেঙ্গলের ফ্যান না মোহনবাগানের? আমি মোহনবাগানে, আমার হাজবেন্ড আর ছেলে ইস্ট বেঙ্গলের ভীষণ বড় ফ্যান, আমি ওই জন্য একটাও ওদের সাথে ছবিতে নেই। আর এই ইস্ট বেঙ্গল ক্লাব ক্যান্টিন থেকে আমি নিয়েছি ফিশ ফ্রাই, দাম হচ্ছে 120 টাকা, তার মধ্যে 6 টাকা জিএসটি, মানে টোটাল হচ্ছে 126 টাকা। আর এই হচ্ছে প্রেজেন্টেশন, ফিশ ফ্রাই সাইজ হচ্ছে এরকম বেশ বড় সড়ো সাইজ, আর এদিকে দেখতে পাচ্ছ সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে। আর এই হচ্ছে কাসুন্দি, মানে প্রেজেন্টেশনটা বেশ সুন্দর, মানে প্লেটিং সিস্টেমটা ভালো। আর ওপর দিয়ে না এটা প্যানকোক্রাম দিয়ে কোট করা, এর কোটিং পাতলা, ভিতরে রয়েছে ভালো পরিমাণে মাছ, একটু কাসুন্দির মধ্যে ডিপ করে খাওয়া যাক। দোয়া উঠছে গরম গরম। এরকম ফিশ অ্যান্ড চিপস হয়, ফিশ ফ্রাইয়ের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া থাকে, এখানেও আছে। এইরকম রয়েছে টোটাল মাছটা, ও হো হো প্রচণ্ড গরম, তার সঙ্গে ভিতরের ম্যারিনেশনটা বেশ ভালো। পিছনে বিভিন্ন প্লেয়ারের ছবি দেওয়া রয়েছে, তার সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা আলাদাভাবে কিন্তু সেলফি জোনও করা রয়েছে, এখানে তোমরা ছবিও তুলতে পারো। সব কিছু মিলিয়ে যদি খাবারের টেস্টের কথায় আসি, ফিশ ফ্রাইটা ভালো খেতে। এছাড়া আরও অনেক রকমের, প্রায় 30-40 রকমের খাবার পাওয়া যায়, মেন কোর্সও পাওয়া যায়, তোমরা এখানে যদি আসো সেগুলোও টেস্ট করতে পারো। আপাতত বিকেলে ফিশ ফ্রাইটা খেয়ে আমি খাওয়া দাওয়াটা শেষ করলাম। এখান থেকে আমরা খেলাম ভেজ স্যান্ডউইচটা আর ভেজ হাক্কা নুডলসটা, যে ভর্তি ছিল পুরো স্যান্ডউইচটা, খেতে ভালো, খুবই ভালো। সকাল থেকে বেসিক্যালি একটু ভবঘুরের মতো একা একা আমি ঘুরছিলাম এই ময়দান চত্বরে, এই ক্লাব থেকে ওই ক্লাব, ওই ক্লাব থেকে এই ক্লাব। লাস্ট একদম বিকেলে এই দুই ভাইয়ের সঙ্গে দেখা হলো। তোমাদের নাম কি? সৌমার্য দত্ত। আচ্ছা, তোমার নাম? সায়ক দাস। আচ্ছা, ওরা বয়সে আমার থেকে অনেকটাই ছোট, ওরা হচ্ছে ইস্ট বেঙ্গলের ফ্যান, সেই কারণে মাঠ ঘুরতে এসছে, প্লাস ওখান থেকে খাওয়া দাওয়াও করলো। একদম শয়ে শয়ে লাল হলুদ চেয়ার এখানে রয়েছে গ্যালারিতে, সামনে এই হচ্ছে গ্রাউন্ড, এখানেই প্র্যাকটিস হয় ইস্ট বেঙ্গলের মেম্বারদের খেলার। একদম শেষে এবার তোমাদেরকে আমি ফ্যাক্টটা বলি, আজকে আমি বাড়ি থেকে হাওড়া স্টেশন অবধি চলে এসেছিলাম, সেখানে দাঁড়িয়ে আমি জানতাম না আমি কোথায় ভিডিও করব। আমার একজন মানুষের কথাই মনে পড়েছিল, সেটা হচ্ছে সুব্রদা, মানে জিপসি বাং। আমি দাদাকে ফোন করলাম যে আমাকে কিছু একটা আইডিয়া দাও, সুব্রদা আমাকে আইডিয়া দিল কলকাতায় যে ক্লাব ক্যান্টিনগুলো রয়েছে এগুলোতে যেহেতু আমি এখনও যাইনি সেই হিসেবে এখানে আসতে। তাই পরপর একদম চোখ বন্ধ করে মোহনবাগান ক্লাবে গেলাম, তারপরে এক্সাইজ ক্লাবে গেলাম, আর এখন ইস্ট বেঙ্গল দিয়ে শেষ করলাম। এবার ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল নিয়ে আমি এরকম কম্পারিজন করবো না, ওখানকার ফিশ ফ্রাইটা একদমই অন্যরকম ছিল আর এখানকার ফিশ ফ্রাইটা একটু ক্যাফে স্টাইলের ছিল, বাট প্রাইস কিন্তু সেম। মানে এই ময়দান চত্বর হচ্ছে পুরোটাই খেলার একটা জগৎ, তাই যারা এই খেলার লাইনের সঙ্গে যুক্ত বা যারা খেলা ভালোবাসো, ফুটবল প্রেমী আছো, তারা তো ব্যাপারটা ফিল করতে পারবেই। আমি অতটাও নলেজ দিয়ে সব কিছুটা বোঝাতে পারিনি, আমি অনলি খাবার দাবারগুলো তোমাদেরকে দেখালাম। এবার তোমরা জানিও
কারা ইস্ট বেঙ্গলের ফ্যান আর কারা মোহনবাগানের ফ্যান একটু কমেন্ট করে জানিও। আনপ্ল্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। দেখো কলকাতায় চিকেন স্টু খেতে হলে আমি বেসিক্যালি দুটো জায়গাতেই খেয়েছি। একটা হচ্ছে চিত্তবাবুর দোকান, সেকেন্ড হচ্ছে কলেজ স্ট্রিটের ভিতরে যে একটা ক্যাফেটেরিয়া আছে সেখানে, YMCA ক্যান্টিনে। আর আজ বহু দিন পরে আজকে হাফ বেলা খোলা ছিল, সেই কারণে এখান থেকে আর কিছু খেতে পারলাম না। ভেবে